নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো, আমরা মূলত বিএড এবং ডিএলএড স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করি। এখানে একটা টপিকস নির্বাচন করেছি, আমরা ইতিপূর্বে এই টপিক্সের উপর ভিডিও আপলোড করেছি এবং এখানে আমরা আর একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি, যেটা ভূগোল সাবজেক্টের উপর বেশ করে। একক, উপ একক এবং পিরিয়ড কীভাবে ভাঙতে হয় বা কীভাবে এইগুলো নির্বাচন করতে হয় তা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। এবং আমি আশা করি এই এর উপর নির্ভর করে আপনাদের প্রশ্ন অবশ্যই আপনাদের যে ফাইনাল এক্সাম হবে সেখানে থাকবে, অথবা আপনাদের যে এক্সামিনার আসবেন সেখানে আপনাকে এই ধরনের প্রশ্ন জানতে চাওয়া হতে পারে। আপনাদের যে সেকেন্ড মেথড পেপার থাকবে, সেই সেকেন্ড মেথড পেপারের উপর অনেক সময় ফাইনাল টিচিং দিতে হয় না, তার উপর বেশ করে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, যার মধ্যে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ আপনি যে এককটা নির্বাচন করেছেন তার মধ্যে কি কি উপ একক থাকতে পারে এবং সেই উপ এককগুলোকে আপনি কিভাবে একটা ক্লাসের মধ্যে পড়াবেন এবং সেই এককটাকে পুরোপুরি কিভাবে শেষ করতে চাইবেন, এই প্ল্যানটা টোটাল একটা আপনার মাথার মধ্যে থাকতে হবে, যেটাকে খুব সুন্দরভাবে আপনি যদি স্টাডি করতে না পারেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে এটা করতে পারবেন না। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কিছু উপকারে এসে থাকে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং যদি নতুন কোনো ভিউয়ার থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা প্লেলিস্টে গিয়ে বিএড এবং ডিএলএড সেকশনে আপনাদের ট্রেনিং সংক্রান্ত অনেক রকম ভিডিও আপনারা ওখানে পাবেন। ম্যাক্রো লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যান বা টিএলএম কীভাবে তৈরি করতে হয় আমি সেগুলো আপলোড করার চেষ্টা করি, আপনারা সেখানে দেখে নিতে পারেন যদি সেগুলো দেখে না থাকেন। তাহলে চলুন আমাদের একক, উপ একক এবং পিরিয়ড কীভাবে নির্বাচন করতে হয় এই সংক্রান্ত আলোচনা শুরু করা যাক। খুব ইজি একটা ছক, টোটাল আপনারা এই ছকটা আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ছকটা তৈরি করা হয়েছে। এইভাবে আপনারা একটা ছক তৈরি করে নিন অ্যাট ফার্স্ট। এই উপরের পোর্শনটাতে আপনাদের তিনটে জিনিস লিখতে হবে, এই বাঁ দিকটাতে লিখুন বিষয় ভূগোল এবং ডান দিকটাতে আপনি কোন সাবজেক্টের উপর, সরি, কোন শ্রেণীর উপর এটা তৈরি করতে চাইছেন সেই শ্রেণীটা লিখুন। এখানে আমি দেখুন লিখেছি অষ্টম শ্রেণী। এবং কোন এককের উপর আপনি এটা তৈরি করতে চাইছেন সেই এককটাকে এখানে মাঝে লিখুন, ভূত্বক গঠনকারী শিলা। আপনাদের যে জায়গাতে আপনি ট্রেনিং করছেন সেখানে যে আপনার টিচার আছে, সেই টিচার যদি আপনাকে স্পেসিফাই কোনো ছক এভাবে আশা করি বলবে না, যদি বলে দেয় আপনি সেই ছকটা তৈরি করুন এবং এভাবে তৈরি করুন, কোনো অসুবিধা নেই। ছকটা শুধু সেম রাখুন। এখানে দেখুন তিনটে জিনিস লেখা হয়েছে, একক অর্থাৎ ইউনিট, উপ একক অর্থাৎ যেটাকে সাব ইউনিট বলা হয় এবং পিরিয়ড অর্থাৎ আমার কতগুলো পড়ানোর জন্য কতগুলো এখানে পিরিয়ড লাগবে সেটা আমি এখানে লিখেছি। এককের তলাতে দেখুন লিখেছি ভূত্বক গঠনকারী শিলা অর্থাৎ যে এককটা আমি নির্বাচন করেছি। এরপর উপ একক অর্থাৎ সাব ইউনিট, টোটাল চারটে সাব ইউনিটে আমি এটাকে ভেঙেছি, শিলার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। 2 নম্বরে দেখুন লিখেছি আগ্নেয় শিলা বা যেটাকে প্রাথমিক শিলা হিসাবেও বলা হয়, আমি এটা শুধু আগ্নেয় শিলাই লিখেছি এখানে। 3 নম্বর যে উপ একক ভেঙেছি সেটা হচ্ছে পাললিক শিলা। 4 নম্বর যে উপ একক লিখেছি সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। এরপর এই উপ এককটা নির্বাচন করার পর বা ভাঙার পর আমি কিভাবে এটা ছাত্রছাত্রীদের কাছে কিভাবে পাঠ দেব তার একটা আইডিয়া তৈরি করার পর, শিলার সংজ্ঞা শ্রেণীবিভাগ এটার জন্য খুব বেশি সময় লাগে না, টোটাল একটা ক্লাস আপনারা জানেন ম্যাক্রো টিচিং এর টোটাল একটা ক্লাস 40 মিনিটের জন্য ধার্য করা হয়। তাই শিলার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ এবং আগ্নেয় শিলা এই দুটো উপএককে আমি একটা পিরিয়ডের মধ্যে রাখার চেষ্টা করেছি, একটা 40 মিনিট পিরিয়ডের মধ্যে দেখুন এটাকে আমি রেখেছি এবং 40 মিনিটের পিরিয়ডের ব্র্যাকেটে এখানে 1 লিখেছি। তারপর দেখুন পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা এই দুটো উপএককে আমি একটা পিরিয়ডের মধ্যে রাখার চেষ্টা করেছি, 40 মিনিটের পিরিয়ড এবং এটার ব্র্যাকেটে আমি 1 লিখেছি। অর্থাৎ এই ভূত্বক গঠনকারী শিলা এই এককটাকে আমার টোটাল যে চারটি উপ এককে আমি নির্বাচন করেছি সেই চারটি উপ এককে আমার দুটো পিরিয়ড পেলেই আমি কিন্তু এই একক যেটা আমি নির্বাচন করেছি সেই এককটা আমি ছাত্রছাত্রীদের কাছে সুসংহতভাবে পাঠ দিতে পারবো। তাই এখানে আমার মোট পিরিয়ডের সংখ্যা 1 আর 1 অর্থাৎ মোট পিরিয়ডের সংখ্যা 2, তাই আমি এখানে মোট দুটো পিরিয়ড লিখেছি। এইভাবে আপনারা ভূগোল, ভূগোলের যে কোনো জিনিস, শুধু ভূগোল কেন, ভূগোল বলুন, বাংলা বলুন, ইংলিশ বলুন, ম্যাথামেটিক্স বলুন, ভৌত বিজ্ঞান বলুন, যাই বলুন, আপনারা এই একক, উপ একক এবং পিরিয়ড এভাবে আপনি নির্বাচন করতে পারেন। এখানে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে,
একক এবং উপ একক নির্বাচন করার ক্ষেত্রে আপনি খুব বেশি স্বাধীনতা পাবেন না। অর্থাৎ যে এককটা আপনার দেওয়া আছে সেই এককটাই লিখতে হবে, যদি উপ একক আপনার দেওয়া থাকে অলরেডি তাহলে সেই উপ এককগুলোই লিখুন, আদারওয়াইজ আপনি সেক্ষেত্রে যদি দেওয়া না থাকে তাহলে আপনি সেই উপ একক নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা পাবেন। এবং যেটা পিরিয়ড যে নির্বাচন করবেন সেই পিরিয়ড নির্বাচন করার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্বাধীনতা পাবেন, আপনি কিভাবে সেই উপ এককগুলোকে পড়াতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো এক্সটার্নাল ইন্টারনাল এই ব্যাপারে ইন্টারফেয়ার করার তাদের কোনো রাইট নেই। আপনি নিজের মতো করে পিরিয়ড নির্বাচন করতে পারেন এবং নিজের মতো করে স্টাডি দিতে পারেন, কিন্তু সেটা একটা অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে হবে। কীরকম বিজ্ঞানসম্মতভাবে হবে? আপনি শিলার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগটাকে একটা পিরিয়ডের মধ্যে রেখে দিলেন এবং এই তিনটেকে একটা পিরিয়ডের মধ্যে রেখে দিলেন, এটা বিজ্ঞানসম্মত হলো না। তাহলে আপনাকে অ্যাটলিস্ট কিছু বিজ্ঞানসম্মত ব্যাপার মেনে চলতে হবে গুরুত্ব অনুযায়ী, এবং আপনার যে স্টাডি মেটেরিয়ালস বা স্টাডি বুক যেটা আছে সেই স্টাডি বুক অনুযায়ী আপনি কিভাবে পড়াতে চাইছেন সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি একক উপ একক এবং পিরিয়ড নির্বাচনে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আশা করব যদি সেই সমস্ত কমেন্ট সেকশনের থেকে যে আপনাদের যদি বিশেষ কোনো জায়গায় দুর্বলতা থেকে থাকে তার উপর বেশ করে একটা ভিডিও তৈরি করতে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি নতুন কোনো ভিউয়ার থেকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।